আজকে আমাদের খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা। দর্শক বন্ধু, তিনি বলছেন যে মোহ আর ভালোবাসার মধ্যে পার্থক্য কি। বর্তমান সময়ে যে প্রেমগুলো দেখি, বর্তমান সময়ে যে ভালোবাসাগুলোর কথা শুনি, অধিকাংশই কিন্তু ভালোবাসা নয় বা প্রেম নয়, মোহ, মোহমত্ত হয়ে যাওয়া। তারপর সেই যখন মোহ ভাঙে, তখন তিক্ত একটা অভিজ্ঞতা, কষ্ট, যন্ত্রণা, ভালোবাসা নেই প্রকৃত। তা আজকে আলোচনার বিষয় মোহ আর ভালোবাসার পার্থক্য। মোহের আকর্ষণ তীব্র, কিন্তু প্রভাব বেশি দিন নয়। ভালোবাসার আকর্ষণ মৃদু, দীর্ঘ প্রসারী। মোহ, দেখুন, মোহের বশবর্তী হয়ে মানুষ অন্ধ হয়ে যায়, ঠিক ভুল বোঝার ক্ষমতা হারিয়ে ফেলে। ভালোবাসায় কিন্তু সেটা হয় না। ভালোবাসা মানুষের হৃদয়কে উদার করে, ওই জন্য ভালোবাসা পবিত্র। প্রেম শব্দটাকে পবিত্রতার সঙ্গে তুলনা করা হয়। তা বর্তমান সময়ে মোহ ভালোবাসার পার্থক্য দেখবেন, মোহে মোহিত হয়ে পড়লে অপরজনের, যাকে ভালোবাসছি, তার দোষ চোখে পড়বে না, ভুল চোখে পড়বে না। এটাই হচ্ছে মোহমুগ্ধ হওয়ার সবচেয়ে বড় লক্ষণ। সে ভুল করলেও মনে হচ্ছে সেটা ঠিক, শত ভুলেও দেখেও মনে হচ্ছে, অন্যায় করলেও, সে যদি বলে সূর্য পশ্চিমে উঠছে, আপনার মনে হবে হতেও পারে ও যখন বলেছে, তার জন্য হয়তো আপনি তার সামনে বলবেন হ্যাঁ তুমি ঠিকই বলেছ। এইটাই হচ্ছে মোহমুক্ত হয়ে গেছে। ওই জন্য এখন কথায় কথায় ব্রেকআপ আর ডিভোর্স এইগুলো এসেছে। আমার কাছে একজন বলছেন তাদের লাভ ম্যারেজ, বাড়ির দুজন দুই পরিবারের অমতে গিয়েছেন, গিয়ে জুটি বেঁধেছেন, খুব ভালো, প্রেম পবিত্র, একত্রে তারা একত্রে একটি জায়গায় নতুন বাসা করেছেন, খুব ভালো। দু বছর ঘুরতে না ঘুরতেই প্রবল অশান্তি, এখন দুজন দুজনকে সহ্য করতে পারেন না। প্রত্যেকে বলছেন আমার জীবনের চরমতম ভুল করেছি, ঝগড়া, অশান্তি, হানাহানি, মারামারিতে চলে গেছে। কেন এমন হলো? এর মধ্যে কোনো ভালোবাসা ছিল না, এর মধ্যে কোনো প্রেম ছিল না, এটার মধ্যে ছিল মোহ। মোহর আকর্ষণ তীব্র থাকে, তারপর কিন্তু মোহভঙ্গ যখন হয়, আমার না পাওয়া যা কিছু যখন পাওয়া হয়ে যায়, আমরা অনেক সময় ভাবি যে এই রান্নাটা আজকে আমাকে করতেই হবে। রান্না করে খেলেন, খেয়ে দেখলেন স্বাদটা ভালো না, তখন বলে থাপ আর এই রান্নাটা করবো না, তখন একঘেয়ে লাগে। ঠিক তেমন সংসারের একটা আকর্ষণ থাকে, নতুন ভালোবাসার একটা গন্তব্য থাকে যে এইটা আমাদের অ্যাচিভ করতে হবে। কিন্তু পরবর্তীতে এখন একটা কমন ট্রেন্ড এসছে, ভালোবাসা মানেই মনে হয় বিবাহ। বিবাহের পর তখন দেখছেন জীবনটা নিরস। আসল ব্যাপারটা পারস্পরিক শ্রদ্ধাবোধটা নেই তো। এই মোহ কেন মোহগ্রস্ত হচ্ছে? আমরা যে কোনো সম্পর্কের মাঝখানে পারস্পরিক শ্রদ্ধাবোধ, এটা থাকার দরকার, এটা নেই, এর জন্য এই প্রবলেম। আজকের এখানে শেষ করছি, আবারও আলোচনা হবে। সঙ্গে থাকুন, স্বস্তিবার্তার সঙ্গে থাকুন।